পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া মহিলাকে ফিরে পেল পরিবার, এমন মহৎ কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন সকলে। জানা যায়, দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নয়াপাড়ার এক মহিলা গত ৬ তারিখ নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকেরা খোঁজ চালাতে থাকেন। অবশেষে মালদা জেলার বামনগোলা থানার মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল থেকে ৩০০ মিটার দূরে এক ফাঁকা মাঠের মধ্যে ওই মহিলাকে স্থানীয় লোকজন একা বসে থাকতে দেখে তড়িঘড়ি তারা বামনগোলা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে প্রথমে মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরে মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আজ মঙ্গলবার পরিবারের হাতে ওই মহিলাকে তুলে দেয় পুলিশ। মহিলার নাম মায়া, মায়া বলাই ভালো, মায়া রাজবংশী। তিনি ৬ তারিখ থেকে নিখোঁজ ছিলেন এবং আমরা বামনগোলার একটা ক্ষতিগ্রস্তদের পাশে একটা গ্রামে একে পাই এবং কোনো নাম উনি বলতে পারছিলেন, ঠিকানা বলতে পারছিলেন না। সেক্ষেত্রে আমরা তপন থানার সঙ্গে যোগাযোগ করি এবং সিভিকদের মাধ্যমে, পাবলিকের মাধ্যমে আমরা ওনার মা আর মাসিকে আজকে হসপিটালে আনতে পেরেছি, তাদের হাতে আমরা সুস্থভাবে তুলে। পুলিশের এমন মহৎ কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন ৮ থেকে ৮০ সকলে। ৬ তারিখ কোথায় পেলেন? হসপিটালে পেলাম। কে কে খোঁজ দিয়েছে আপনাকে? খোঁজ দিয়েছে বামনগোলা থানা। হ্যাঁ, কি বলবেন বামনগোলা থানাকে আপনি বলেন? ধন্যবাদ দিলাম, আমি পেয়েছি, নিয়ে গেলাম বাড়িতে। আপনার নাম? আমার নাম সূর্য মণ্ডল। ওর কে হয় আপনার? আমার দিদি। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।